প্রথম ক্লিপ দেখতে পাচ্ছি যে এমএসটি রয়েছে একদম লাজজনে এবং এখানে এক স্কোয়াডের সাথে আর এক স্কোয়াডে ফাইট হচ্ছে। ফাইট করার সময় সামনের প্লেয়ারটা তাকে ডাউন করে দেয়, এরপর তার টিমমেট তাকে রিভাইভ দেয়, এরপর সে যখন সামনে গিয়ে মেডিট করতে যায় সে আবারও ডাউন হয়ে যায়। এখানে লাজজনে একটা প্লেয়ার তাদের ফুল স্কোয়াডকে মেরে দেয়, তাদের ফুল স্কোয়াডকে যখন একটা প্লেয়ার মেরে দেয় তখন আসে তার এই ইউআইডিটা। কে ছিল ওই সময় সে প্রো প্লেয়ার যে কিনা ফুল স্কোয়াডকে একাই মেরে দেয়? প্রথমে গেমে গিয়ে তার আইডিটা সার্চ করি, সার্চ করার পর দেখতে পাবো একটা 16 লেভেলের আইডি আছে। সে যখন গেম খেলতেছিল তখন তার আইডি লেভেল ছিল 14 লেভেল, অর্থাৎ এই প্লেয়ারটি গেম শুরু করার আগে খেলা ছেড়ে দিয়েছে। পরবর্তী ক্লিপটিতে দেখা যায় যে একটা প্লেয়ার ঠিক তার সামনে দিকে গাড়ি চলে যাইতেছিল, গাড়িটাকে দেখতে পেয়ে প্রথমে গাড়িটার উপরে ফায়ার করা ট্রাই করে, সাথে আরেকটা গাড়ি ছিল ওই সময় র‍্যাঙ্ক পুশ করতেছিল আর সেই কারণে সে ফায়ার করেনি। এনিমি দেখে যখনই সে পিছনের দিকে মুভ করতেছিল তখন ঠিক তার সামনে চলে আসে সাথে আরেকটা প্লেয়ার তখন ওই প্লেয়ারটি নিয়ে আসে তার স্কোয়াড। বলতে বলতে ওই স্কোয়াডের প্লেয়ার তাকে ডাউন করে দেয়। আর এখানে গাড়ি দেখার পর এক ধাক্কা খেতে খেতে এইখানে এসে পড়ে। এখানে সে যখন কনফার্ম হয়ে যায় তখন দেখতে পাওয়া যায় বিশাল রুক নামে একটা প্লেয়ার। এখানে সর্বপ্রথম আমরা তার আইডিটি লেভেল হচ্ছে 40। এখানে ইউআইডি দিয়ে সার্চ করে সাথে সাথে একটা আইডি চলে আসে। বর্তমানে গেমের মধ্যে তার আইডিটি লেভেল হচ্ছে 40। এবং সে তার ব্যানারের লাগিয়ে রেখেছে সিজন 1 এর আফটার ব্যান
আইডির নাম দিয়েছিল বিশাল রোগ, এখন সেমই রয়েছে। এখানে তার ইলেট প্রাইস বেশি দিকে যদি তাকায় দেখা যায় সিজন ওয়ানে 147টা বেশ ক্লেম করে, সিজন টু তে 164টা এবং সিজন থ্রি 5 পর্যন্ত গেম খেলে। এরপরে এই ফ্রি ফায়ারের লেজেন্ডারি প্লাটি গেম খেলা ছেড়ে দেয়। সে তার বিয়ার ক্যারিয়ারে স্কোরে 700 গেম খেলে 86টা বুয়া করেছে এবং 537টার উপরে কিল করেছে। সোলোতে 287টা গেম খেলে 6টা বুয়া করেছে এবং 353টা কিল করেছে। তার গেমের স্ট্যাটাস দেখে বোঝা যায় প্লাটি ওই সময় প্রো প্লেয়ারই ছিল। এবং এর পরবর্তী ক্লিপটাতে দেখা যায় এই গাড়িওয়ালা বিশাল রুককেও ধাক্কা মারে, এখানে তাকেও ধাক্কা মেরে ডাউন করে ফেলে। এরপর স্পিড নিয়ে চলে আসে আরেকটা প্লেয়ারের কাছে। ওই সময় আবার ওই প্লেয়ারের লেভেল ছিল 39 লেভেল। ওই সময় 39 লেভেল ছিল ফ্রি ফায়ারের হাইয়েস্ট লেভেলের মধ্যে একটা। কিন্তু আজ থেকে 6 বছর পর বর্তমানে তার লেভেল কত হতে পারে আইডিকে দেখার জন্য প্রথমে আমরা আইডিকে সার্চ করি, এবং সার্চ করার সাথে সাথে দেখতে পাই একটা প্লেয়ার আইডি চলে আসে। বর্তমানে প্লেয়ারের আইডি নাম হচ্ছে MC OB2। মাত্র 1 ঘন্টা আগে প্লেয়ারটি অ্যাক্টিভ ছিল, তার মানে প্লেয়ারটি আজ থেকে 6 বছর আগের পুরনো প্লেয়ার এখনো গেম খেলে। এবং প্রোফাইলে ভিজিট করার সাথে সাথে দারুণ একটা এন্ট্রি নিল। বর্তমানে এই প্লেয়ার আইডিতে লাইক রয়েছে 24,000 উপরে এবং বর্তমানে তার লেভেল হচ্ছে 74 লেভেল। 6 বছর ফ্রি ফায়ার খেলে মাত্র 34 লেভেলই গেইন করেছে, এমন হতে পারে গেমের মধ্যে তেমন অ্যাক্টিভ না। এবং তার ওভারভিউ যদি আমরা দেখি দেখতে পাই এখানে স্কোরে 9600 গেম খেলে 2000 বুইয়া করেছে এবং 29000 কিল করেছে। রুটে 2000 গেম খেলে কিল করেছে 4800 উপরে। সোলোতে 2170টা গেম খেলে কিল করে 5000 এর মতো প্রায়। এবং তার স্কোরে কেটে দেখলে বুঝা যায় প্লেয়ারটা প্রো প্লেয়ার। তাহলে নেক্সট ছোট একটা অ্যাড রয়েছে অনলাইন ব্যাং, লেটস হিট দ্য সিক্স, প্লে দ্য কার্ডস এন্ড স্পিন দ্য স্লটস, ফকিং ক্যাসিনো 1x bet। এই যে বন্ধুরা, আপনারা তো 1xbet এর নাম জানেন, 1xbet বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইট। আপনি যদি টিকিট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন আপনার কোন দল কত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করবে, আপনার ছেলে এর উপর বাজি ধরতে পারে। তাই 1xbet এ জানেন এবং আপনার জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আর আপনার যদি টিকিটে ভালো জ্ঞান থাকে উপার্জন করা বা আমাদের খেলা, আসলে এখানে ক্যাসিনো থেকে শুরু করে অনেকগুলো গেমই রয়েছে। আপনার বিজয় টাকা আপনি চাইলে বিকাশ নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন। আর দেরি না করে আমার প্রোমো কোড CPDNT ব্যবহার করুন এবং পেয়ে যান 200% ডিপোজিট বোনাস এবং আপনি PLS BPL এ 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবার 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না, ডাউনলোড লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। ওকে, পরবর্তী ক্লিপ রয়েছে আজ থেকে 6 বছর আগে। ওই সময় ফ্রি ফায়ার প্লেয়ার অনেক বেশি র্যাঙ্ক পোস্ট করতে পছন্দ করতো, তখনকার সময় ফ্রি ফায়ারে মিলের মধ্যে অনেক পুরো পুরো প্লেয়াররাই নাম এবং মিলের মধ্যে অনেক বড় সড়ো ফাইটও হতো। যাদের স্কোর ভালো ছিল তারা শুধুমাত্র মিলের মধ্যে নাম এবং ঠিক সামনে যাওয়ার পরে এখানে একটা M10 পায় এবং UMP পেয়ে যায়। এই মিলের মধ্যে তাদের সাথে আবার অনেক এনিমিও নামে, সে নামে নিচে এবং তার টিমমেট গুলো ছিল উপরে। ঠিক ওই সময় সে যখন সামনে দিকে যাইতেছিল তখনই পিছন দিয়ে সে একজন M10 দিয়ে মেরে দেয়। এখানে যখন মেরে দেয় মেরে দেওয়ার পর সাথে সাথে এখানে কনফার্ম করে ফেলে। এরপর তার স্পেক্টিং চলে আসে তার টিমমেটের কাছে। ওই সময় তার টিমমেটের নাম ছিল দীপ। 6 বছর আগে দীপ নামে প্লেয়ারটির লেভেল ছিল 12 লেভেল। চলো তাহলে দেখা আসা যাক ওই প্লেয়ার আইডিতে বর্তমানে রেয়ার কি আছে। গেমে গিয়ে যখন আমরা তার আইডি সার্চ করি আমরা পুরোপুরি শকড হয়ে যাই। আগে যে নাম ছিল এখন ঠিক একই নাম রয়েছে, তবে পরিবর্তন হয়েছে তার লেভেলের। আজ থেকে 6 বছর আগে প্লেয়ারটির লেভেল ছিল 12, কিন্তু বর্তমানে প্লেয়ারটির লেভেল হচ্ছে 82 লেভেল। অর্থাৎ এর মানে এটা দ্বারা যে প্লেয়ারটি কন্টিনিউয়াসলি প্রায় 6 বছর গেম খেলে এবং 60 লেভেল পর্যন্ত আপডেট করে। তার আইডিতে রেয়ার হিসেবে দেখতে পাচ্ছি সিজন 5 এর ইলাইট ভার্সন। এবং তার র্যাঙ্ক সিজনের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় যে প্রত্যেক সিজনে সে মিনিমাম মাস্টার বা গ্র্যান্ড মাস্টার উঠে থাকে এবং মান্থলি বেসিক্যালি
কালেকশনে দেখা যাচ্ছে যে প্রত্যেক সিজনে বুয়া পাস পারচেজ করে থাকে। আমাদের ফ্রি ফায়ার থেকে এই প্লেয়ারটি এখনো পর্যন্ত ফ্রি ফায়ার খেলা ছাড়েনি। বর্তমানে এই আইডিতে লাইক রয়েছে 43,000 এর মতো। বিয়ারা এই সিজনে গেম খেলেছে 900 এর মতো। 142টা বুয়ার পাশাপাশি কিল করে প্রায় 3,200 এর উপরে। তবে সে তার ফুল ক্যারিয়ারে প্রায় 17,000 গেম খেলে 5,000 বুয়া করে এবং যা কিলের সংখ্যা হচ্ছে 56,000। এ হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের একদম প্রো প্লেয়ার। তার টিমে ছিল আরেকজন প্লেয়ার, নাম ছিল সাক্সি। ওই সাক্সি নামের প্লেয়ারের লেভেল ছিল ওই সময় 34 লেভেল। 34 লেভেল থাকাটা আমাদের গেমে ওই সময় অনেক বেশি ছিল। ওই সময় 12 লেভেলের প্লেয়ার লেভেল হয়ে গেছে 82 লেভেল। ওই সময় 34 লেভেলে থাকার প্লেয়ারটার লেভেল কত হতে পারে? চলো তাহলে খুঁজে বের করা যাক বর্তমান সময় প্লেয়ারটার লেভেল কত। গেমে গিয়ে প্রথমে আমরা তার আইডিকে সার্চ করি। সার্চ করার সাথে সাথে আইডিটা চলে আসে এবং আইডিটার নাম হচ্ছে সাক্সি। ওয়েল, সবথেকে খারাপ বিষয় হচ্ছে এটা প্লেয়ারটার লেভেল মাত্র 39। মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে প্লেয়ারটা হয়তো আজ থেকে 6 বছর আগে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দেয়। প্রোফাইলে যখন ভিজিট করি দেখতে পাই প্লেয়ারটির লেভেল হচ্ছে 39 লেভেল মাত্র এবং বর্তমান সময় তার আইডিতে লাইক রয়েছে মাত্র 15টা। এখানে আমরা তার বেস কালেকশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় সিজন 1 এ 140টা বেস কালেক্ট, সিজন 2 তে 62টা এবং সিজন 3 তে 8টা বেস ক্লেম করে। এরপরে ফ্রি ফায়ার প্লেয়ারটি গেম খেলা ছেড়ে দেয়। যদি আমরা তার বিয়ার ক্যারিয়ারে দেখি তাহলে দেখতে পাবো যে ওই সময় সে টোটাল গেম খেলেছিল 416টা এবং কিল করেছে 240টা, বুইয়া করেছে 26টা, স্কোর এবং সব জায়গায় তার কেডি খুবই খারাপ। তবে হ্যাঁ, ওই সময় প্লেয়ারদের জন্য মোটামুটি ভালো স্ট্যাটাস। একই টিমেরই আরেকটা প্লেয়ার ছিল, তার লেভেল ছিল মাত্র 13 লেভেল। ওই সময় প্লেয়ারটা গেমলে দেখে বোঝা যেত যে প্লেয়ারটা একদমই নতুন খেলে। 13 লেভেলের ওই বট প্লেয়ারের বর্তমানে লেভেল কত হতে পারে? ওই সময় তাদের লেভেল যতই হোক না কেন তারা তো ফ্রি ফায়ার ওল্ড প্লেয়ার। তার ইউআইডি আমরা গেমে গিয়ে তার আইডি সার্চ করি। সার্চ করার সাথে সাথে দেখা যায় তার আইডির লেভেল মাত্র 17। এর মাধ্যমে বোঝা যায় প্লেয়ারটি হয়তো প্রথম সিজনে গেম খেলা শুরু করেছিল, পরবর্তীতে ফ্রি ফায়ার আর প্লেয়ারটি ব্যাক করেনি। চলো দেখা যাক ওই সময় রেয়ার কোন আইটেম আছে কিনা তার আইডিতে। তার আইডিতে তেমন কিছু নেই। আইডিতে লাইক রয়েছে 3টা, আমি একটা দেওয়ার পর 3টা লাইক হলো। সিজন 1 এ থাকা অবস্থায় প্লেয়ারটি 22টা বেস ক্লেম করে এবং আমরা যদি তার বিয়ার ক্যারিয়ার দেখি চলো তো এই প্লেয়ারটি 115টা গেম খেলে কিল করেছে 282টা, যা ওই সময় প্লেয়ারদের জন্য অনেক বেশি কিল বলা যায়। তবে এই প্লেয়ারটি স্কোরে কেডি রেশিও খুবই খারাপ। ওকে তাহলে নেক্সট প্রতি ক্লিপে দেখতে পাই এখানে বড় একটা ফাইট হইতেছিল স্কোর ভার্সেস স্কোর। ওই সময় সামনে থাকা প্লেয়ারটাকে স্কার দিয়ে মারতে গিয়ে সে নিজে ডাউন হয়ে যায়। ওই সময় প্লেয়ারদের জন্য গ্লোয়াল নিয়ে কভার দেওয়ার কোনো অপশন ছিল না। ওই জায়গায় মিলে এক একজন তাদের টিমমেট ডাউন হয়। ওই সময় ডাউন থাকা অবস্থায় একজন প্লেয়ারের লেভেল ছিল 22 লেভেল। দেখার বিষয় হচ্ছে বর্তমানে তার লেভেল কত হতে পারে বা তার এটিতে এমন কোন রেয়ার আইটেম আছে কিনা যা আমাদের ফ্রি ফায়ারে বর্তমানে রেয়ার। এটি দেখার জন্য সর্বপ্রথমে আমরা তার আইডিকে সার্চ করি। সার্চ করার পর একটি আইডি আসে, তবে আইডিটি বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। অর্থাৎ এটা দ্বারা যে প্লেয়ারটি এখনো আমাদের ফ্রি ফায়ার গেমটি খেলে। এই প্লেয়ারটি 18 ঘন্টা আগে আমাদের গেম অ্যাক্টিভ ছিল। তবে সে তার প্রোফাইল স্ট্যাটাসে লিখে রাখছে বোরিং গেম। তার মানে এটা দ্বারা এই ফ্রি ফায়ার প্লেয়ার গেম খেলতে পছন্দ করে না। থেকে 6 বছর আগে প্লেয়ারটির লেভেল ছিল 22 লেভেল আর এখন আছে 41 লেভেল। তবে তার কাছে রয়েছে একটা রেয়ার আইটেম যেটা হচ্ছে ফ্রি ফায়ার সিজন 3 এর একটি ড্রেস। এই প্লেয়ারটি পূর্ণ প্লেয়ার, তেমন বেশি গেম খেলে না। এমন কোন প্লেয়ার হতে পারে যে শুধুমাত্র বছরে একবারে গেমে দেখা করতে আসে? এ হচ্ছে একমাত্র ফ্রি ফায়ার ওল্ড প্লেয়ার যে ফ্রি ফায়ার মাঝে মধ্যে ঢুকে তবে ফ্রি ফায়ার গেমটাকে কখনোই ছাড়তে পারে না। এখানে যদি আমরা তার 6 বছরের বিয়ার ক্যারিয়ার দেখি, স্কোরে 180টা গেম খেলে 37টা বইয়ের সাথে 637টা কিল করে এবং স্কোরের মধ্যে তার ক্রেডিট 4 এর উপরে। তিনি হইতেছেন আমাদের ফ্রি ফায়ারের আসল প্রো প্লেয়ার এবং একই টিমের মধ্যে ছিল তার একজন স্কোয়াডমেট। ওই সময় তার নাম ছিল ফায়ার হিরো এবং সিজন 1 এ থাকা অবস্থায় তার লেভেল ছিল 37 লেভেল। চলো দেখা যাক 37 লেভেলে এই প্লেয়ারটি বর্তমানে ফ্রি ফায়ার খেলে নাকি খেলা ছেড়ে দিয়েছে। ওকে, এটি হচ্ছে তার গেম আইডি। আমরা গেমে গিয়ে তার আইডিটি সার্চ করি। সার্চ করার পর আমরা এটা দেখতে পাই প্লেয়ারটির আইডি নেম এখনো সেমই রয়েছে। তবে লেভেল তেমন বেশি ইমপ্রুভ হয়নি, কিন্তু প্রোফাইল দেখে বোঝা যাচ্ছে যে প্লেয়ারটি গেম খেলা ছেড়ে দিয়েছে। সিজন 2 তে 50টা বেজ এবং সিজন 1 এ 119টা বেজ ক্লেম করে। ওই সময় তার লেভেল কম হলো, আমাদের ফ্রি ফায়ার একজন প্রো প্লেয়ার ছিলেন তিনি। স্কোরে 600 গেম খেলে প্রায় 1200 মতো কিল করে ফেলে। সিজন 1 2 তে থাকা অবস্থায় 2 এর ক্রেডিট রাখা আমাদের ফ্রি ফায়ারের টপ লেভেলে প্রো প্লেয়ারে থাকে। ওই সময় মনে সবথেকে বড় প্রো প্লেয়ার ছিল এই প্লেয়ারটি। ওকে গাইস, সর্বশেষ আমরা আইডি খুঁজতে খুঁজতে পেয়ে যাই একটা বিবেজের আইডি। এই বিবেজ আইডিটি কার আইডি হতে পারে তোমরা প্রো প্লেয়ার যারা আছো তোমরা কমেন্টে বলতে পারো। বাংলাদেশে কতজনের উল হিপহপ আইডি ছিল? বাংলাদেশ ইসকাপ বর হিপহপ ছিল, গেমিং উইথ তালার হিপহপ ছিল এবং রুস্টার্ড গেমিং এর হিপহপ আইডি ছিল। এই তিনজনের মধ্যে কার আইডি হতে পারে এটি? ওকে, আইডিটি বাইরের দেশে কোনো ইউটিউবার না, এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারে গেমিং উইথ তালার আইডি। থেকে 6 বছর আগে প্লেয়ারটির আইডিতে বিবেজ ছিল না, 6 বছর পর গেমিং উইথ তালার আইডিতে রয়েছে বিবেজ। এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারে বাংলাদেশের মধ্যে ফানিয়েস্ট ইউটিউবারের মধ্যে একজন। শুরুতে আমি নিজেও বিশ্বাস করতে পারি না যে ওই আইডিটা তালা ভাইয়ের হয়ে যাবে, তবে এটা সত্যি হতে পারে এটি কোনো ইন্ডিয়ান প্লেয়ারের আইডি ছিল। পরবর্তীতে হিপহপ আইডিটা গেমিং উইথ তালা ভাই কিনে নেই। তো এই ছিল আজকের এই ভিডিও। ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা 1 মিলিয়নের খুব কাছাকাছি।